প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্যপুস্তক হতে পঞ্চম অধ্যায় সরল সমীকরণের উপর। আমরা আলোচনা শুরু করার আগেই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যার অশেষ কৃপার দরুন আমরা নিয়মিতভাবে আমাদের ভিডিও ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি এবং অংশগ্রহণ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্যপুস্তক তোমরা হাতে নাও, 95 পৃষ্ঠা তোমরা খুলো। তোমাদের পাঠ্যপুস্তক হতে 95 পৃষ্ঠা দেখো, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ। সরল সমীকরণের উপর আজকে আমরা আলোচনা করব। আমরা চতুর্থ অধ্যায়ে অর্থাৎ বীজগণিতের প্রতীক ও চলক সম্পর্কে ধারণা পেয়েছি। আমি এর আগের ক্লাসগুলোতে আমরা চলক সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এগুলোর সাহায্যে কীভাবে বীজগণিতের রাশি গঠন করা যায় তাও জেনেছি। এখন আমরা বীজগণিতের রাশির মাধ্যমে সমীকরণ গঠন করা শিখব। কীভাবে বীজগণিতের রাশির মাধ্যমে সমীকরণ গঠন করা যায় সেই কৌশল এবং পদ্ধতিগুলো আমরা আজকে শিখব। গাণিতিক সমস্যার সমাধানে সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে সমীকরণ গঠন ও সমাধান সম্পর্কে জ্ঞান অর্জন অবশ্যই প্রয়োজন। এই অধ্যায়ে সমীকরণ ভিত্তিক বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। এই অধ্যায় শেষে তোমরা যা যা জানতে পারবে, সমীকরণ কী তা ব্যাখ্যা করতে পারবে, সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবে এবং তা সমাধান করতে পারবে, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবে এবং তা সমাধান করতে পারবে। আমরা সরল সমীকরণ কী এটা একটু জেনে নিই। দেখো, আমি এখানে একটা চিত্র এঁকেছি। এই চিত্রটা কিসের চিত্র একজন বলো তো দেখি? কিসের? ভেরি গুড, এটা হচ্ছে কি পাল্লা বল আর কি, ঠিক আছে। আমরা এটা দিয়ে আমরা যখন কোনো পণ্য সামগ্রী কিনি তখন এটার মাধ্যমে কী করা হয়, মাপা হয়, ঠিক আছে। বলা হয় এটাকে কী বলা হয়, দাড়ি পাল্লা বলা হয়। তো দাড়ি পাল্লার সাহায্যে আমরা বাজারে যখন যাই তখন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীগুলো আমরা দাড়ি পাল্লার সাহায্যে আমরা মেপে থাকি, ঠিক আছে। দেখো, দোকানদার ডান পাল্লায় আলুর সাথে, এই দেখো ডান পাল্লায় আলুর সাথে 1 কেজি ওজনের একটি বাটখারা দেওয়ায়, এখানে একটা বাটখারা দেওয়া হয়েছে, মনে করো বাটখারা হচ্ছে এটা, এটার ওজন হচ্ছে কত, 1 কেজি, ঠিক আছে। দুই পাল্লায় জিনিসের ওজন সমান হয়েছে, অর্থাৎ এখানে এটার হচ্ছে কত, 5 কেজি। এই পাল্লায় দেওয়া হয়েছে কত, 5 কেজি। এই 5 কেজি ওজনকে সমান করার জন্য এখানে কী দেওয়া হয়েছে, 1 কেজি ওজনের একটা বাটখারা দেওয়া হয়েছে। বাটখারা দেওয়ার কারণে এটা সমান হয়েছে, ঠিক আছে। এখন দেখো, আলুর অজানা ওজন 1 কেজি ধরা হলে, যেমন এখানে আলুর ওজন কত আমরা জানি না, এখানে 1 কেজি দেওয়া হয়েছে। একটু ভালো করে চিন্তা করে দেখো, আমরা এখান থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি, 5 কেজি ওজনের বাটখারা দেওয়া হয়েছে এক পাল্লায়, আর এক পাল্লায় আলু রাখার পর যখন 1 কেজি বাটখারা দেওয়া হলো তখন এই 5 কেজি সমান হয়েছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানতে পারি এখানে 1 কেজি যদি চলে যায় তাহলে এটা কত হয়, 4 কেজি হবে আলুর। তো এই যে আলুর ওজনটা আমরা জানি না, এটা বের করার যে কৌশল এবং পদ্ধতি এটাকে আমরা এই কিসের সাহায্যে প্রয়োগ করবো, এই যে তোমার সমীকরণের মাধ্যমে প্রকাশ করে আমরা এর মানটা নির্ণয় করব। আলুর অজানা ওজন 1 কেজি ধরা হলে ডান পাল্লায় বাটখারা সহ জিনিসের মোট ওজন হবে তখন x+1 কেজি। একটু ভালো করে বুঝে নাও, যেমন এখানে 1 কেজি বাটখারা দেওয়া হয়েছে, আলুর ওজনটাকে 1 ধরা হয়েছে, আলুর ওজনটা আমরা জানি না, ঠিক আছে। তাহলে এটা সমীকরণ গঠন করলে আমরা কী পাবো, x+1 কেজি। তাহলে আমরা লিখতে পারি, তখন আমরা লিখতে পারি x+1 = কত, 5 মানে হচ্ছে কি, এই 5 কেজি, অর্থাৎ x+1টা 5 কেজির সমান হয়েছে। তাহলে এই যে এভাবে করে প্রকাশ করা, এটা হচ্ছে তোমার কি সমীকরণ আকারে প্রকাশ করা, ঠিক আছে। এটা একটি সমীকরণ আকারে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ x+1 = 5, এটা একটা সমীকরণ, ঠিক আছে। এখান থেকে আমরা সহজে এক্সের মানটা নির্ণয় করতে পারি। এক্সের মান মানে হচ্ছে কি, এই যে আলু কয় কেজি আলু আছে সেখানে, এখান থেকে আমরা সহজে বের করতে পারবো, ঠিক আছে। আসো আমরা একটু জেনে নিই। তেমন x+1 = 5 একটি গাণিতিক কোলাবাক্য।
এক্স প্লাস ওয়ানটা ওয়ান সমান ফাইভ হচ্ছে কি একটি গাণিতিক খোলা বাক্য এবং একটি এটা কি রয়েছে সমতা রয়েছে এখানে যে আমি মান বসাই তাহলে পাঁচের সমান হবে ঠিক আছে সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে কি বলা হয় সমীকরণ বলা হয় অর্থাৎ সমান চিহ্ন এই যে তখন গাণিতিক বাক্যের মধ্যে এরকম সমান দেওয়া হবে তখন এটাকে কি বলা হবে সমীকরণ বলা হয় তাকে এখানে অজানা বা অজ্ঞাত রাশিকে কি ধরা হয়েছে এক্স ধরা হয়েছে এই এক্সটা হচ্ছে তোমার কি এখানে চলক এটাকে কি বলা হয় চলক বলা হয় অর্থাৎ অজানা বা অজ্ঞাত রাশিকে কি বলা হয় চলক বলা হয় ইংরেজি বর্ণমালার মধ্যে তোমার এক্স ওয়াই জেড এগুলোকে তোমার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে সুতরাং আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো তোমার কি সমীকরণ তাহলে এটা তোমাদেরকে শিখে রাখতে হবে ঠিক আছে আমি আবার বলছি আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন বা সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্য হলো তোমার কি সমীকরণ এটা আমরা এখান থেকে জেনেছি ঠিক আছে একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে এই সমান দিয়ে এটা হচ্ছে তোমার এই পাশেরটা হচ্ছে তোমার কি ডান পক্ষ এই পাশেরটা হচ্ছে কি বাম পক্ষ আমরা 4.3 আমরা এগুলো করেছি ঠিক আছে এখন আসো সরল সমীকরণ অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে তোমার কি বলা হয় সরল সমীকরণ বলা হয় এক অজ্ঞাত রাশিকের এই যে এক্স আছে এক্সের পাওয়ার বা শক্তি হচ্ছে কত ওয়ান অর্থাৎ ঘাত হচ্ছে কত ওয়ান এইরকম সমীকরণকে তোমার কি বলা হবে একঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয়ে থাকে এটা আমরা 4.3 আমরা শিখেছি ঠিক আছে তাহলে সরল সমীকরণ সমাধানের জন্য কিছু নিয়ম আমাদেরকে শিখে নিতে হবে সরল সমীকরণের সমাধান আমরা কীভাবে করব তোমাদের পাঠ্যপুস্তকে চারটি নিয়ম আছে আমি চারটি নিয়ম একটু আলোচনা করছি তোমরা একটু খেয়াল করো দেখো প্রথম এক নম্বর নিয়ম আমি একটু ইয়াটা লিখি সরল সমীকরণের সমাধান সরল সমীকরণের সমাধান কীভাবে করব প্রথম এক নম্বর নিয়ম যেমন ধরো এ সমান বি হলে এ প্লাস সি সমান বি প্লাস সি উভয় পক্ষে সি যোগ করা হয়েছে সি যোগ করে ঠিক আছে এই যে দেখো উভয় পক্ষে সি যোগ করা হয়েছে এরকম যদি সংখ্যা থাকে তখন আমরা কী করবো এটা বিয়োগ দিয়ে দিব আর তোমার এ প্লাস সি আসলে তাহলে তোমার এটা কী হবে এটাকে আমরা কি বলতে পারি যে পরস্পর সমান রাশির প্রত্যেকের সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর কী হয় সমান হয় এই যে সমান হবে ঠিক আছে এরপর হচ্ছে তোমার আবার একটা লিখি এটা বিয়োগের ক্ষেত্রে এ সমান বি হলে এ মাইনাস সি সমান বি মাইনাস সি তাহলে উভয় পক্ষে কী করা হলো উভয় পক্ষে সি বিয়োগ করা হলো সি বিয়োগ করে ঠিক আছে অর্থাৎ পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো কী হবে পরস্পর সমান হবে এরপর তিন নম্বর দেখো এগুলো সব খুবই সহজ বিষয় এগুলো তোমরা আগে অধ্যায়গুলোতে শিখেছো ঠিক আছে এ সমান বি হলে কী হবে এসি সমান বিসি এসি সমান বিসি তাহলে এখানে কী করা হয়েছে উভয় পক্ষে সি দ্বারা গুণ করে অর্থাৎ পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর কী হবে সমান হবে এরপর আমরা চার নম্বর নিয়মটা শিখে নিই চার নম্বর এ সমান বি হলে এ বাই সি সমান বি বাই সি অর্থাৎ এটা উভয় পক্ষে কী করা হয়েছে সি দ্বারা ভাগ করে ঠিক আছে অর্থাৎ পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর কী হবে সমান হবে দেখছো ভাগফলগুলো সমান হবে এই চার ধরনের নিয়ম আমরা প্রয়োগ করবো অর্থাৎ উল্লিখিত স্বতঃসিদ্ধগুলো প্রধানত সমীকরণের সমাধানে সরলীকরণের জন্য কী করা হবে ব্যবহার করা হয়ে থাকে আমরা কিছু সমস্যার সমাধান করি উদাহরণগুলো তোমরা বাসায় চর্চা করবে এখানে দেখো অনুশীলনী পাঁচ এক থেকে ১১ নং পর্যন্ত এগুলো হচ্ছে তোমার নৈবত্তিক প্রশ্ন এগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো উত্তরসহ তোমরা ওখান থেকে দেখে নিবা ঠিক আছে আমরা
সমীকরণগুলো সমাধানের দিকে যাচ্ছি। সমীকরণগুলোর সমাধান হচ্ছে 12 থেকে 23 পর্যন্ত। প্রথমে আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর, 12 নম্বরের মধ্যে কী আছে? 12 নম্বর অঙ্কটা সমাধান করি। 12 নম্বরের মধ্যে রয়েছে x প্লাস 4 সমান 30। দেখি তুমি বলো তো আমরা এখানে কোন নিয়ম অ্যাপ্লাই করব। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম, ভেরি গুড, উভয়পক্ষে 4 কী করে বিয়োগ করে, এই যে প্লাস 4 আছে এই 4টাকে এখান থেকে কী করতে হবে? বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য কী করতে হবে? উভয়পক্ষে কী করতে হবে? 4 দ্বারা 4 বিয়োগ করে, উভয় পক্ষে 4 বিয়োগ করে, 4 বিয়োগ করে করলাম। এরপরে তাহলে এক্স, 4 থেকে 4 গেলে কী হয়? এক্স, 13 থেকে 4 গেলে কত হবে? 9। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে কত? 9। এটা হচ্ছে 12 নং সমস্যার সমাধান। এরপরে আমরা 13 নম্বরটা করব। দেখো এগুলো সব একই রকম, এক্স প্লাস 5 সমান 9। দেখি একজনে বলো তো এখন কী করবো আমরা? তুমি বলো, ভেরি গুড, উভয়পক্ষে 5 বিয়োগ করে, যেহেতু প্লাস 5 আছে, প্লাস 5 মাইনাস 5 মাইনাস 9, 5 উভয়পক্ষে 5 বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে কী পায়? 5 থেকে 5 গেলে 0, 9 থেকে 5 গেলে 4, তাহলে এক্স ইকুয়াল টু কত? 4। সহজ না একেবারে? আমরা এরপরে 14 নম্বর অঙ্কটা সমাধান করব। 14 নম্বর দেখো, 14 নম্বর আছে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 10। এটা আমি করবো না, তোমরা করবে, তোমরা বলবে, আমি লিখবো, ঠিক আছে? বলো তো দেখি এখন কী করতে হবে, পেছন থেকে বলো। হ্যাঁ, ভেরি গুড, কী করতে হবে? উভয়পক্ষে 1 অর্থাৎ 1 বিয়োগ করতে হবে। কেন? প্লাস 1 আছে বলেই আমরা কী করবো এখানে? বিয়োগ বিয়োগ করবো, এক্স প্লাস 1 মাইনাস 1, 10 মাইনাস 1, উভয়পক্ষে 1 বিয়োগ করে, তাহলে এখানে কী পাবো? 1 থেকে 1 গেলে চলে গেল, এখানে কত? 9। তাহলে সুতরাং ওয়াই সমান হচ্ছে কত? 9। এটা আমরা 14 নম্বর অঙ্কের সমাধান পেলাম পেলাম। এরপরে 15 নম্বর অঙ্কটি দেখো, ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 11। দেখি এখন বলো তো দেখি এটা কী করতে হবে, তোমরা বলো, ভেরি গুড, কী করতে হবে? এখন যোগ করতে হবে। আমরা এখানে যোগ ছিল সেজন্য এগুলো বিয়োগ করেছি, এখন যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে কী করতে হবে? যোগ করতে হবে, মাইনাস 5 প্লাস 5 11, 5 অর্থাৎ উভয়পক্ষে 5 কী করে? যোগ করে, তাহলে সুতরাং কী পাবো? 5 থেকে 5 গেলে 0, এখানে ওয়াই থাকে, 11 আর 5 যোগ করলে কত হয়? 16, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে কত? 16। ঠিক আছে, এইভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো সমস্যার সমাধান করতে হবে। তো আমি আজকের ক্লাস এখানে শেষ করছি, তোমরা বাসায়, আমি বাড়ির কাজ দিচ্ছি তোমাদেরকে, তোমরা 1 থেকে 5 উদাহরণ করবা, হোমওয়ার্ক লেখো, অনুশীলনী 5 হতে উদাহরণ 1 থেকে 5 নং সমাধান করবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।